হ্যালো গাইস, আমরা এখন চলে এসেছি আমাদের জায়গায়। দেখতেই পাচ্ছেন এখানে দুটো পিচ্ছি বসে আছে। ইয়ামিন, কি রান্না করছো তোমরা? ভাত রান্না করো? দেখাও তো একটু আমাকে। দেখতেই পাচ্ছেন গ্রামের পরিবেশটা কত সুন্দর। এখানে রান্না হচ্ছে ভাত, আমাদের এই পিচি রান্না করছে, দেখেন কত সুন্দর। এই যে দেখেন আমাদের কাকা হচ্ছে, কি রান্না করছেন আপনি? মাছ দিয়ে, আলু দিয়ে রান্না করছে। তাকান কাকা, দেখতেই পাচ্ছেন কত স্পেশাল ভাবে রান্না করছে। এটা কি আলু দিয়েছেন? জি। আর কি কি মশলা? মশলা পাতি। ওই যে দেখেন কত সুন্দর, মাছ দিয়ে রান্না হবে, আলু দিয়ে, মাছ দিয়ে। আমরা থাকলে তো খেয়ে যেতে পারতাম, কিন্তু এখন আমরা চলে যাচ্ছি। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর ওইখানে দেখতেই পাচ্ছেন ভাত রান্না হচ্ছে কত সুন্দর, কিন্তু এখানে পিচিরা দৌড় দিয়ে চলে গিয়েছে, নাহলে দেখাতে পারতাম। আচ্ছা আমরা সামনের দিকে যাই, এটা হচ্ছে আমাদের জায়গা। আমরা এখন জায়গাতে এসেছি একটু ঘুরতে, দেখি কি অবস্থা। আমার আশা পড়া আশা হয়নি এই পর্যন্ত, তার কারণ হচ্ছে আমি ভার্সিটি নিয়ে খুব বিজি ছিলাম, তো এর জন্য আশা হয়নি। তো দেখতেই পাচ্ছেন গ্রামের পরিবেশ কত সুন্দর লাগে। দেখেন এখানে অলরেডি ঠান্ডা পড়ে গিয়েছে, যার কারণে কুয়াশায় ঢেকে আছে এগুলো। আচ্ছা আমি আপনাদের একটা কথা বলি নাই, আমরা যেতে যেতে একটু বলি, আনফর্চুনেটলি আমাদের একটা প্রবলেমের কারণে আমরা 2 মাস কোনো ভিডিও আপলোড করতে পারি নাই, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ঠিক আছে, ইনশাল্লাহ এখন আমরা টুকিটাকি করে ভিডিও দিব, কারণ আমার খালামণি যে ভিডিও করে সেও অসুস্থ, আমার বোনের এক্সাম, যার কারণে আমরা কোনো ভিডিও আপলোড করি নাই। এখন থেকে একটু একটু ট্রাই করব, যদি সম্ভব হয় তাহলে প্রতিদিন শর্ট ভিডিও হলো আমরা দিব। দেখেন দেখেন আমাদের এইখান দিয়ে রেল, মানে যে যায় এখানে পদ্মা সেতুর, এটা যাচ্ছে। এই দেখেন পদ্মা সেতুর যে লাইনটা, এটা এখান দিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এটার কাজ এখনো কমপ্লিট হয় নাই, কাজ চলছে। আমাদের কাকা ভাত রান্না করছে, কত সুন্দর দেখেন। এভাবে ভাত খাওয়ার মজাই আলাদা, দেখতেই পাচ্ছেন। কাকা ভাতটা একটু উঠান খুচুন দিয়ে, দেখেছেন। এভাবে গরম গরম ভাত, এই এত সুন্দর পরিবেশে বসে যদি খাওয়া যায় মনটাই শান্তি হয়ে যাবে। হ্যাঁ, আপনারা যদি কেউ খেতে চান তাহলে আমাদের এখানে চলে আসেন, কাকা রান্না করে খাওয়াবে। আচ্ছা ভালো থাকেন কাকা, আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি কুটুম বাড়িতে, দেখতে পাচ্ছেন আপনারা, দেখেন ভিউটা দেখেন কত সুন্দর, লাইটিং গুলো জোস। সামনে হচ্ছে আব্বু আম্মু, তারপর আমার দুইটা ভাই, যেমন ফুপাতো ভাই। দেখেন ভিউটা, এর পাশে আবার ইষ্টি কুটুম বাড়িও আছে। এখানে কিছু মাছও আছে, আমরা যখন আরেকবার আসছিলাম তখন এখানে ছিল না এই মাছগুলো, দেখতেই পাচ্ছেন।
ক্যামেরাম্যান যে নাকি সবসময় ছবি তুলে দেয়। আপনারা দেখতেই পাচ্ছেন ইস্টি কুটুমের মেনু কার্ড, এ দেখেন, এক নজর দেখিয়ে দিচ্ছি। দেখেন আব্বু বসে আছে, লামিয়া, আম্মু, আমার ফুফাতো ভাই, এটা হচ্ছে ইষ্টি কুটুম। গাইস দেখতেই পাচ্ছেন আমরা এখন খাবারের অর্ডার দিয়েছি, চলে আসবে 20 মিনিট পর। আসলে এখানে অন্ধকার, যার কারণে ভিডিও শুটটা হাতে একটু খারাপ আসতে পারে। দেখেন সবাই এখানে বসে আছে, সবাই মিটিং করছে। আব্বু, এই যে ভাইয়া, এই যে শাওন, শাওন শুধু লজ্জা পায়। ক্যামেরা দামে সুন্দর বারবিকিউ হচ্ছে। আপনারা ইষ্টি কুটুম বাড়িতে আসলে অবশ্যই ট্রাই করবেন। ভিতরে আমাদের ঢোকার পারমিশন ছিল না, জিজ্ঞেস করেছি, ভাইয়ারা বলেছে যে এখানে আমরা ঢুকতে দেই না। তারপরে 10 মিনিটের জন্য এসেছি। এটা হচ্ছে ফুচকার রেডি করছে এখানে। তারপরে এই দেখেন, এখানে হচ্ছে চিকেন বারবিকিউ করার জন্য ম্যারিনেট করে রেখেছে। তারপর এখানে আমাদের আরেক ভাইয়া হচ্ছে লুচি বানাচ্ছে, তাই না? দেখতেই পাচ্ছেন। আর এই সাইডে হচ্ছে কোল্ড কফি বা হট কফি, এগুলো রেডি করা হয়। আর আমাদের এই ভাইয়া হচ্ছে রাইস এগুলো বানাচ্ছে। কি বানাচ্ছে, কি দিয়েছেন এটাতে? চিকেন কারি। আর এখানে হচ্ছে সব মশলা রেখেছে ভাইয়াদের, স্পেশাল মশলা গুলো। এখানে আমাদের সব চাইনিজ আইটেম। এখন কি দিবেন ভাইয়া? এটা কি সবজি? দেখতে পাচ্ছেন এখানে সবজি দিচ্ছে। এখানে সব সস, তারপর হচ্ছে যা যা প্রয়োজন সবগুলো দিয়ে দিচ্ছে ভাইয়া। দেখেন আচ্ছা সবজি হয়ে গিয়েছে, তাই না? আচ্ছা আমরা এখন দেখবো কি রাইসটা রান্না করে। আচ্ছা আমরা দেখি এখন রাইসটা কিভাবে ভাইয়া রান্না করছে। এই ফাঁকে একটু দেখাই, রান্নার পাশে খুব সুন্দর জানালা আছে, এখান দিয়ে হচ্ছে নদী, ঠিক আছে? এখান দিয়ে ঠান্ডা বাতাস আসে, কিন্তু এখানে আগুনের গরম বাতাস তো আসবে দূরের কথা, গরমে। আচ্ছা দেখি ভাই এখানে কি কি দিচ্ছেন যদি একটু বলতেন। ফার্স্টে হচ্ছে তেল দিয়ে নিচ্ছে। আপনি একটু জোরে জোরে বলেন। পেঁয়াজ দিচ্ছে, তারপর হচ্ছে ভাইয়া ডিম দিয়ে দিল,
ভাইয়াদের প্রাইভেট ছিলাম না, আমরা আপনাদের দেখিয়ে ফেলছি। এটা কি দিচ্ছেন, তেল? এটা তেল দিয়ে দিল। আচ্ছা, এটা কি ভাতের চাল নাকি ছোলার চাল? আচ্ছা, এটা হচ্ছে ছোলার চাল। ঠিক আছে, অনেকে বাসমতি দেয়, কেউ ভাতের চাল দিয়ে, আবার কেউ ছোলার চাল দিয়ে রান্না করে। দেখেন ভাইয়া কিভাবে রান্না করছে। কি দিচ্ছেন? এটা গাজর। এটা কি দিলেন? বটবটি। ভাইয়ার রান্না অনুযায়ী যদি আপনি রান্না করেন তাহলে অবশ্যই মজা হবে। তারপর আর কি দিবে? সস দিচ্ছেন? দেখেন কি দিচ্ছেন? লবণ, চিনি, চিনি, লবণ সব কিছুই দিচ্ছে। এটা মেবি টেস্টিং সল্ট দিচ্ছে, বলতে পারছি না। তেল আর একটু দিয়ে দিচ্ছে। এখানে হচ্ছে আমাদের কফির আইটেম, ঠিক আছে? এখানে যে যার পছন্দ মতো কফি খেতে পারেন, বলবেন। আসার পরে অ্যাকচুয়ালি আপনাদের মেনু কার্ডটা আমি দেখিয়ে দিয়েছি, ওইখান থেকে চাইলে অর্ডার করতে পারেন। তো ভাইয়াদের কিচেনের মানে স্পেসটা খুব বড় আর রান্নার আইটেমগুলো খুব সুন্দর, কারণ প্রত্যেকটা জিনিসই হচ্ছে আমাদের ভাগ ভাগ করে এখানে দেওয়া আছে। এই দেখেন আরেকজন ভাইয়া হচ্ছে বারবিকিউ রেডি করছে। দেখেন দেখতে পাচ্ছেন ভাইয়া কত সুন্দর করে এটাকে কাটতেছে। ভাইয়ার চেহারা ওই যে যখন বারবিকিউ করছে তখন দেখাইছি। আচ্ছা দেখেন, এখানে আবার দিচ্ছে। আচ্ছা, আপনারা এখানে এস্টে কুটুম্বাড়িতে আসলে মাস্ট বি বারবিকিউ চিকেন এগুলো ট্রাই করবেন। এখন আমরা খাই নাই, তো অবশ্যই মজা হবে দেখে, অনেক ইয়ামি লাগছে। দেখতেই পাচ্ছেন সবকিছু কত সুন্দর পরিষ্কার ভাবে রেডি করছে। আমাদের চাইনিজ আইটেম গুলো দেখিয়েছি। ভাইয়া লোকেশনটা দিয়ে দেন একটু। আচ্ছা ঠিক আছে, এখানে এসে বললেই হবে, ইস্টি কুটুম্বাড়ি, তাই না? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। গাইস দেখেন, আমরা 25 মিনিট প্রায় ওয়েট করেছি, তারপর আমাদের খাবার চলে এসেছে। এখানে হচ্ছে ফুচকা, তারপরে ফ্রাইড রাইস, চিকেন কারি, এখানে হচ্ছে লুচি, আর এখানে হচ্ছে চিকেন তান্দুরি। দেখতেই পাচ্ছি এখন ওরা সবাই এক একজন এক একটা খাবে। দেখতেই পাচ্ছেন, আর খাবার গুলা অনেক ইয়ামি। আমি একটা ফুচকা ট্রাই করেছিলাম, খুবই মজা লেগেছে আমার কাছে। হাই দেন, এটা হচ্ছে আমাদের হেলিকপ্টার ভাইয়া, বুঝছেন? এই হেলিকপ্টার ভাইয়া আমাদের উড়ন্ত ভাবে নিয়ে আসে। মনে করেন 10 মিনিট 1 ঘন্টার রাস্তা আমাদের 5 মিনিটে নিয়ে আসে। আর এটা হচ্ছে আমার ফুফাতো ভাই, ঠিক আছে? আমার ফুফাতো ভাই থেকে আমি একটা ফুচকা খেয়েছিলাম, এর জন্য একটু রাগ রাগ আমার উপরে। আর এটা আমার আম্মু, এটা আব্বু, এটা আমার ছোট বোন, সবাই খাবারের জন্য ওয়েট করছে। এত কথা না বলি, খাবার ঠান্ডা হয়ে যাবে, এখন আমরা খাবারগুলো খাবো। লাস্টে আমাদের আমাদের বড় ভাই রিপন ভাই হেলিকপ্টারওয়ালা আমাকে আর আমার বোনকে হচ্ছে কফি খাওয়াচ্ছে। খুবই মজা কফিটা।
দেখেন আমরা খেয়েছি, অবস্থা ওয়াও, জোস। মামি আমাতে বাইরে গেব। দেখেন আরেক গান দছি, তুমি আর আমি খেতেছি বাইরে গেব। এটা মামি দিয়ে দাও, এটা মামি দিয়ে দাও। বাই বাই। কে গাইস, আমরা এখান থেকে খেয়ে বের হয়ে গেলাম। এখন আমরা কই যামু? কাজিরগাঁও যাবো এখন আমরা। ঠিক আছে, তাহলে এখানে আজকে শেষ করি ভিডিওটি। আবার একটু পরে দেখা হচ্ছে। আপনারা অবশ্যই এখানে আসবেন, এখানে খাবারগুলো খুবই মজা, আর জায়গাটাও খুব সুন্দর। আর মেনু কার্ড তো আমরা দেখিয়ে দিলাম, চাইলে আবার আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখানে প্রত্যেকটা খাবারই খুব মজা ছিল, দেখতেই পাচ্ছেন। আপনারা অবশ্যই আসবেন। তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।